গাজীপুরের রাজেন্দ্রপুরের বিকে বাড়ি এলাকায় লুনা আক্তার নামে এক তরুণীকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। এই ঘটনায় নিহতের মামি ও তো ভাইকে আটক করেছে পুলিশ। পুলিশ ও স্থানীয়রা জানায়, নিহত লুনা আক্তার কাজ করতেন আরসি কোলা কারখানায়। রাজেন্দ্রপুরের বিকে বাড়ি এলাকায় একই মালিকের বাড়িতে ভাড়া থাকতেন লুনা ও তার মামির পরিবার। গতরাতে পারিবারিক কলহের জের ধরে লুনাকে তার মামি আকলিমা ও মামতো ভাই রবিউল মারধর করে। এক পর্যায়ে তাকে শ্বাসরোধে হত্যার পর মরদেহ গুমের উদ্দেশ্যে জঙ্গলে ফেলে দেয়। সকালে স্থানীয়রা জঙ্গলে লাশ দেখতে পেয়ে থানায় খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে স্থানীয় হাসপাতালের মর্গে পাঠায়। ঘটনায় জড়িত সন্দেহে নিহতের মামাতো ভাই ও মামিকে আটক করেছে পুলিশ।